আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। সুইজারল্যান্ডে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আয়োজনে বনভোজন অনুষ্ঠিত হয়। ডেস্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সাইফুদ্দিন আহমেদ লাবু। সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের আদি এবং প্রথম সংগঠন সুইস বাংলাদেশ অ্যাসোসিয়েশন SBA বার্ষিক বনভোজন অনুষ্ঠানের আয়োজন করে। সুইজারল্যান্ডের নিশাতল এলাকার নৈসর্গিক এলাকা সেন্ট ব্লাইজ প্লাজার লেকের পাড়ে রবিবার দিনব্যাপী বারবিকিউ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি একরাম খান মুরাদ, সাধারণ সম্পাদক KM হাসান এবং অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে কাজী আসাদ সংগঠনটিকে গতিশীল করতে সবার সাহায্য প্রার্থনা করেন। এ সময়ে সুইজারল্যান্ডে রেজিস্ট্রিকৃত একমাত্র প্রথম সংগঠনটিকে আরও সচল করার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে রহমান খলিলুর, নজরুল জমাদ্দার, আবুল কালাম, আজিজুল হক, মশিউর রহমান সুমন সহ আরও অনেকে। আলোচনা শেষে সবাইকে নিয়ে আগামী দুই মাসের মধ্যে একটা সাধারণ সভা ডেকে সংগঠনটির নতুন কমিটি গঠনের প্রস্তুতি নেবার সিদ্ধান্তের কথা ঘোষণা দেওয়া হয়। সংগঠনটিকে সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারলে সুইস প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের সহযোগিতা সহ অনেক বিষয়ে আরও বেশি উপকৃত হবে বলেই উপস্থিত সবাই মতামত ব্যক্ত করেন। কাজ করে আসছি, আমি চাই আগামীতে পুরো সমগ্র সুইজারল্যান্ড নিয়ে একটা সুন্দর কমিটি আপনারা সবাই আসেন, সাহায্য চাই সবসময়, এবং আমরা সবসময় থাকবো নতুন কে আসুক এই আশায় করে আমার কথা শেষ করলাম। আমাকে যাতে সুন্দরভাবে সবাই মিলে কিছু করতে পারি সেই লক্ষ্যটা যদি আপনারা নিয়ে যদি আপনারা আসেন তাহলে কমিটি ফর্ম করা আগামীতে কীভাবে কমিটি করবেন আপনারাই সিদ্ধান্ত নেন। সাইফুদ্দিন আহমেদ লাবু, প্রবাসী নিউজ, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।